আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভোগের খিচুড়ি রান্নার সঠিক আর একেবারে সহজ পদ্ধতি। এমনিতে তো ভোগের খিচুড়ি অনেকভাবেই রান্না করা যায়, তবে কতটা চাল, কতটা ডাল আর কতটা জল দিলে একেবারে একবারেই সঠিকভাবে আপনারা রান্না করতে পারবেন, আর এই উপোসের সময় খুব বেশি ঝামেলা না করে কি মশলা দিলে দারুণ টেস্টি হবে সবটাই পেয়ে যাবেন এই ভিডিওটিতে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ স্বাদের পুজো স্পেশাল ভোগের খিচুড়ির রেসিপি। ভোগের খিচুড়ি রান্নার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগ চাল আর 200 গ্রাম সোনামুগ ডাল। এবার চালটাকে আমি ধুয়ে রেখে দিলাম সাইডে, আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে মুগ ডালটাকে দিয়ে দিলাম একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট এভাবে নাড়াচাড়া করে চালটাকে ভেজে নিতে হবে। যখন নাড়াচাড়া করতে করতে মুগ ডালের একটা সুন্দর গন্ধ বেরোবে আর 2-4টি এভাবে লালচে হয়ে যাবে, তখন ডালটাকে ঢেলে নিয়ে ধুয়ে নিতে হবে। ডালটাকে ধুয়ে নিতে হবে, তবে অনেকবার ধোয়া যাবে না, জাস্ট একবার ধুতে হবে ডালটাকে, তা না হলে গন্ধটা চলে যায়। এখন ডালটাকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি আর কড়াইতে বসিয়ে দিয়েছি 2 লিটার জল, 200 গ্রাম চাল, 200 গ্রাম ডাল, আর এখানে আমি 2 লিটার জল বসিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধ হতে থাকুক, এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। দেখুন মিক্সারের জারে নিয়ে নিলাম 1 ইঞ্চি আদা, আর নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। সাথেই দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ গোটা জিরে আর 1 চা চামচ রাঁধুনি। এবার সামান্য জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। নিয়ে নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো মিক্সার জারে পেস্ট করে নেব। দেখুন এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি, আর এদিকে ডালের উপরে দেখুন অনেকটাই ফেনা ভেসে উঠেছে, এই ডালের ফেনাটাকে কেটে ফেলে দেব। ডালের ফেনাটাকে কেটে ফেলে দিয়েছি, ডালটা প্রায় 40% সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি যোগ করে দিলাম গোবিন্দভোগ চাল। এটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে করছি, আপনারা চাইলে যে কোনো সুগন্ধি চাল দিয়ে এটা করতে পারেন। মিশিয়ে দিলাম, ডাল আর চালটা সেদ্ধ হতে থাকুক। এই সময় আমি একটা পাত্রে ছাঁকনিতে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। ঘরে যে কোনো বাটি অথবা কাপ মেপে নেবেন তাহলে সুবিধা হবে। যেই কাপে আমি বেসন নিয়েছি সেই কাপে আমি নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়ো আর বেসনটাকে এভাবে চেলে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। বেসনের মধ্যে যে চাকা চাকাগুলো থাকে সেগুলো ভেঙে যাবে। এবার এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। এবার সম্পূর্ণ শুকনো উপকরণগুলো একবার মিশিয়ে নেব, তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আর এভাবে দেখুন অল্প অল্প জল দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। মোটামুটি ব্যাটারটাকে 2 থেকে 3 মিনিট এভাবে ফেটিয়ে নিতে হবে, যত ভালো ফেটানো হবে ততই ভালো ফুলবে। দেখুন 2-3 মিনিট ফেটিয়ে নিয়ে এইরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার ব্যাটারটাকে 5 থেকে 10 মিনিট একটু রেস্টে রাখবো, কেননা বেসনের যে কোনো জিনিস একটু রেস্টে রাখলে ভালো হয়। এদিকে ডাল আর চালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মিশিয়ে নিয়েছি। ডালটা এদিকে সেদ্ধ হতে থাকুক, আর এদিকে আমি অন্য একটা কড়াইতে দিয়ে দিলাম 2 বড় চা চামচ সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চা চামচ পরিমাণ ঘি। ঘিটা গলে যাওয়ার পর দিয়ে দিলাম 2 মুঠো চিনে বাদাম, 30 থেকে 40 সেকেন্ড মতো একটু ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 8-10টা কাজু বাদাম, আপনারা চাইলে পুরোটা কাজু বাদাম দিয়েও করতে পারেন। আর দিয়ে দিলাম 2 মুঠো কিশমিশ, সব মিলে আরও 1 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেব। দেখুন বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাদামগুলো তুলে নিয়ে দিয়ে দিলাম 1টা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর যে পেস্ট করে রাখা মশলাটা 1 মিনিট মতো লো ফ্লেমে এভাবে একটু কষিয়ে রান্না করে নিতে হবে। এরপর আমি যোগ করে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি কালারের জন্য দিয়েছি, এতে ঝাল হবে না, কালারটা সুন্দর হবে। আর সাথেই দিয়ে দিচ্ছি
পরিমাণ মতো একটু লবণ। এবার পুরো মশলাটাকে আরও 1 মিনিট মতন একটু কষিয়ে নিতে হবে। মশলাটাকে 1 মিনিট মতো কষিয়ে নিয়ে এখানে আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা টমেটো। টমেটোটাকে একেবারে আরও 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে, যাতে করে টমেটো কাঁচা গন্ধ একেবারেই না থাকে আর মশলার তেল ছেড়ে আসে। ঢেকে দিয়েছি 2 মিনিটের জন্য। দেখুন 2 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা প্রায় 80% কষানো হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি ফুলকপি। তবে ফুলকপিটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপির অর্ধেকটা একটু গরম জলে ভাপিয়ে দিয়ে দিয়েছি। একটু ভাপিয়ে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মশলার সাথে একটু কষিয়ে নেব 2-3 মিনিট। নাড়াচাড়া করে আবারও একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। দেখুন আরও কিছুক্ষণ ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। এবার কষানো মশলা ফুলকপিটা নিয়ে দিয়ে দেব। ডাল আর চাল যে সেদ্ধ বসিয়েছি সেটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই মশলা ফুলকপিটাকে এই খিচুড়ির মধ্যে দিয়ে দেব, দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মশলা ফুলকপিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি এবার যোগ করে দিচ্ছি 3 চা চামচ চিনি। মিষ্টিটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। ফুলকপি মশলা চিনি দেওয়ার পর আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এখানে আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর কিশমিশ। আরও একবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। একেবারে তৈরি হয়ে গেল আমাদের খুবই অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট ভোগের খিচুড়ি, একেবারে সহজভাবে। এদিকে দেখুন নিয়েছি একটা বড় সাইজের বেগুন, আমি 2 টুকরো করে নিচ্ছি। আপনাদের যদি ছোট সাইজের হয় তাহলে গোটাও রাখতে পারেন। এবার বেগুনের 2 দিকটায় কেটে মাঝখানের দিকটা আমি নিয়েছি আর বেগুনটাকে এভাবে দেখুন পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। যতটা পাতলা কাটতে পারবেন ততটাই ভালো হবে। দেখুন এভাবে পাতলা পাতলা করে কেটেছি, একেবারে 1/2 ইঞ্চির থেকেও কম পাতলা। বেগুনটাকে কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন আর ধুবো না। আর এদিকে বেসনটাও দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। দিয়ে দিলাম একটু গরম তেল। এভাবে একটু গরম তেল দিলে বেগুনিটা একেবারে মুচমুচে হবে। এখানে আমি কোনো রকম খাবার সোডা দেবো না, যেহেতু চালের গুঁড়ো দিয়েছি তাতেই একেবারে মুচমুচে হবে। এবার বেগুনগুলোকে এভাবে ডুবিয়ে নেব। আর এদিকে আমি কিছুটা তেল বসিয়ে দিয়েছি, ঝট করে ছেড়ে দেব তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। খুব বেশি লো ফ্লেমে ভাজবেন না, তাহলে বেগুনগুলো একেবারে নরম হয়ে যাবে। 2টো বেগুনই যেভাবে ভেজেছি সবগুলো বেগুনই ঠিক আমি একইভাবে ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেল আমাদের ভোগের খিচুড়ি, বেগুনি ভাজা, চাটনি আর পাঁপড়। পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।